হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো রাত বাজে প্রায় 9টা 10টার মতো, মেয়ের আবদার হয়েছে, সে চিকেন বিরিয়ানি খাবে। তো কি আর করা, মেয়ের যেহেতু এখন স্কুলও ছুটি চলছে, সারাক্ষণ বাসাতেই থাকে মেয়ের আবদারে, মেয়েকে সেজন্য একটু বিরিয়ানি করে দিলাম। তো যাই হোক, বিরিয়ানিটা কীভাবে রান্না করেছি সব প্রসেস আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই। তো এই যে আমি এখানে ছোট ছোট করে চিকেন কেটে নিয়েছি, এখানে বড় একটা চিকেনের হাফটা নিয়েছি, আর এখানে হচ্ছে দুটো আলু একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তা এখন হচ্ছে আমি আলাদাভাবে চিকেনটাকে রান্না করে নিব, সেজন্য একটা হাঁড়িতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপর তেজপাতা, দারচিনি, তারপরে হচ্ছে এলাচি, গোলমরিচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু অ্যারোমা বের হওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে নেব। প্রথমে হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি একটু গুঁড়ো মরিচ, কারণ আমাদের মানে আমার মেয়ে একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করে। আর এটা একেবারে আমি ঘরোয়াভাবেই রান্না করেছি, কোনো স্পেশাল কিচ্ছু না, তো সেজন্য আমি স্পেশাল কোনো কিছুই এখানে ব্যবহার করিনি, কোনো স্পেশাল মশলাও না, জাস্ট হচ্ছে বাসার যেই জিরা গুঁড়ি ছিল সেটা, বাসার গরম মশলা সেটা দিয়েছি, দেন হচ্ছে এখানে রসুন দিয়ে দিলাম, আদা দিয়ে দিব। তো এই তো এগুলো দিয়েই হচ্ছে আমি মুরগিটাকে খুব ভালো করে একটু রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমি রসুন বাটা, আদা বাটা দুটোটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি এর মধ্যে যে চিকেনগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এর মধ্যে একসাথে আমি আলুগুলোও দিয়ে দিব, কারণ আমি এগুলোকে মোটামুটি 80% রান্না করে নেব, আর দুটোটা যাতে একসাথেই হয়ে যায় সেহেতু দুটোটা একসাথেই দিয়ে দিয়েছি, কারণ ব্রয়লার মুরগি খুব দ্রুত হয়ে যায়, সেজন্য আলুটাকেও সাথে দিয়ে দিয়েছি যাতে দুটোটা একসাথে হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এটাকে কিছুক্ষণ একটু ঢেকে রান্না করছি। আমি এটাতে আপাতত কোনো পানি অ্যাড করছি না, আমি মুরগির গা থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়েই প্রথমে ভালোভাবে এটাকে রান্না করে নিব। তো এটাকে কিন্তু মোটামুটি অনেকক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি এখানে বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি রাঁধুনিটা ব্যবহার করেছি হাফ প্যাকেট, আপনারা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারেন, শান আছে, আরও অনেক ধরনের আছে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো বিরিয়ানি মশলা এখানে ব্যবহার করতে পারেন। এবার বিরিয়ানি মশলা দেওয়ার পর আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, সয়া সসে দিলে বিরিয়ানি টেস্ট একটু বেটার আসে আমার মনে হয়, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এরপরে হচ্ছে আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিচ্ছি, এটাকে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা খুবই অল্প দিয়েছি, আর এর মধ্যে এখন একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢেকে রান্না করব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর অনেকে আছে টমেটো ক্যাচাপের যে টেস্ট সেটা বিরিয়ানিতে পছন্দ করে না, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আমি যেহেতু বাসায় মানে মেয়ের পছন্দ অনুযায়ী বানাচ্ছি তো এভাবেই বানাচ্ছি, ও এভাবে খেতেই খুব পছন্দ করে। তো যাই হোক, এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়েছি, নেড়েচেড়ে নিয়ে আবারও এটাকে ঢেকে দিচ্ছি। তাই তো আমার চিকেনটা হয়ে গেছে, আমি হালকা একটু ঝোল ঝোল রেখে এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটা যেহেতু হয়ে গেছে এটা নামিয়ে রাখছি, আর অন্যদিকে হচ্ছে আমি চাল নিয়ে নিচ্ছি, এই যে আড়ংয়ের দইয়ের যেই বক্সগুলো থাকে এগুলোতে, এগুলো আমি এক বক্স চাল নিয়ে নিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে এটা থেকে পানিটা আমি ঝরিয়ে নিব, সেটা দেখাচ্ছি না। এখন পানিটা ঝরে যাওয়ার পর আমি অন্য একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর দিয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ। আমি যেহেতু আগেই অনেক পেঁয়াজ মুরগিতে ব্যবহার করেছি, এখানে আর তেমনটা ব্যবহার করিনি, সামান্য ব্যবহার করেছি। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে পানি ঝরানো চালগুলো দিয়ে দিচ্ছি, চালটাকে এখন আমি খুব ভালোভাবে ভেজে নেব। এটাকে আমি প্রায় 15-20 মিনিটের মতো লো হিটে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন চালটা কেমন হয়ে গেছে, একেবারে খুবই সুন্দর ভাজা হয়ে গেছে। তো এভাবে ভেজে নেওয়ার পর হচ্ছে আমি এর মধ্যে
গরম পানি অ্যাড করব। তো গরম পানিটা আপনারা যে পাত্র দিয়ে মেপে অ্যাড যে চাল দিবেন সেই পাত্রটা মেপে তার ডবল হচ্ছে পানি দিয়ে দিবেন। তা আমি এখানে আমার আন্দাজ অনুযায়ী পানিটা দিয়ে দিচ্ছি, আমি এখানে মাপামাপি করিনি। তো যাই হোক, চালে আমি গরম পানি দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু চালের জন্য আমি এক্সট্রা করে লবণ এখনও ব্যবহার করিনি, সেই জন্য আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো ঢেকে রান্না করার পর যখন এরকম পানি আর চালটা মানে মাখো মাখো হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে রান্না করা যে চিকেন আর আলুটা ছিল সেটা দিয়ে দিয়েছি, এবং খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আমি চালটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার চালটা কিন্তু এখনও একটু শক্ত আছে, যে পানিটা আছে এতে ভাপে মানে হয়ে যাবে, আর এক্সট্রা কোনো পানি কোনো কিছুরই দরকার হবে না। তো যাই হোক, আমি এই মুহূর্তে একটু লবণটা চেক করে নিচ্ছি। লবণ দেখার পর মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে, সেজন্য আমি এখানে আরও একটু লবণ দিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু টেস্টিং সল্ট ইউজ করব। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কারণ হচ্ছে টেস্টিং সল্টটা খাবারে ব্যবহার না করাটাই ভালো। তো যাই হোক, আমি একটু টেস্টিং সল্ট দিয়ে এটাকে এই পর্যায়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে দমে দিয়ে দিব। তো আমি এটাকে দমে বসিয়ে রেখেছি একদম লো হিটে, প্রায় 15-20 মিনিট পর এটাকে এই যে ঢাকনা উল্টে আপনাদেরকে দেখালাম, আর এই যে আমি এখন ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি আমার গরম গরম একেবারে ধোয়া ওঠা বিরিয়ানি। তো এটা রান্না করতে করতে প্রায় আমার 12:30 মতো বেজে গিয়েছে। তো সবাই তখনই খাবারটা এনজয় করেছিল, গরম গরম এত এত মজা লেগেছিলো আমার কাছে যেটা বলার বাইরে। আমি একদম গরম গরম ধোয়া ওঠা প্লেটে বসে গিয়েছিলাম। তো যাই হোক, আমার মেয়ে এভাবে খেতে পছন্দ করে, আর এটা কোনো প্রফেশনাল কোনো রেসিপি না, এটা জাস্ট আমি বাসায় যেভাবে করি ওইভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আর আপনাদের লাইক কমেন্ট আমাদেরকে পরবর্তীতে ভালো ভালো ভিডিও তৈরিতে সাহায্য করে। তো আপনারা অনেকেই আছেন আমার ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না, বা হচ্ছে কমেন্ট বা লাইক দেন না। আসলে লাইক কম দিলে ভিডিওর যে রেশিও সেটা কমে যায়, ভিডিওর ভিউ কমে যায়। তো যাই হোক, আপনারা প্লিজ যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে।